দাও খেতে দাও, খেতে দাও, দেবে তো খেতে দাও, হ্যাঁ দাও 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 দাও। ও এই তো, এই তো কত পায়রা আসছে দেখেছো, আটু দাও আটু খেতে দাও। আন্না আন্না আন্না, তুই সরে না এলে ওরা আসে কি? তো শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দিনটাই শুরু করলাম ছেলেটাকেই দিয়ে, ওর খুন ছুটি দিয়ে। এই যে ওপরে পায়রাকে খাওয়াতে এসছে, দেখো কত পায়রা খাচ্ছে এই সকালবেলাও। এটা একটা ওরা আলাদা, মানে খুব মজা লাগে, ও ও মানে এটা নিজে থেকে খাওয়ায়, ওদেরকে খেতে দেয় ওরাটা। এটা খুব দেখছি খুব ভালো জিনিস, এটা তো তৈরি হচ্ছে ওর, যে ওই মানে পায়রা খাওয়াবে। ঘুম থেকে উঠেই ওর বাবাকে ইশারা করে বলে ছাদে যাওয়ার জন্য, ছাদে পায়রা খাবে বলে। তো চলো আজকে দিনটা এইভাবে শুরু শুরু হলো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি আমার কাজ সারতে থাকি। সব চলে গেছে, সব পায়রা চলে গেল, সব চলে। না না খেতে দে, খেতে দে, বেশি করে খেতে দিয়ে দাও, তাতে খেতে দাও, হ্যাঁ খেতে দাও, তাহলে পায়রাগুলো খাবে। তো ওদের কাছে গেলে ওরা চলে যাবে। হ্যাঁ চলে চলে চলে, এবার পায়রাগুলো খাবে, চলে 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 আয়। এই যে সকাল সকাল ও ছাদে পাখিদের খাবার দিয়ে এসছে, এবার আমি একটু বাতাসার জল করে দিয়েছিলাম, ও একটু বাতাসার জল ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আসলে সকালবেলা অনেক তাড়াতাড়ি থাকে তো, তাই ওইভাবে ওকে ঠিক বসিয়ে খাওয়াতে পারি না। আর ও তো বসে বসে খায়ও না, চারদিক ছুটে ছুটে খায়, ওই জন্য ওর বাবা ওকে বাতাসার জলটা খাইয়ে দিচ্ছে। ওর পেটটা একটু গরম হয়েছে তাই এখনও বাতাসার জল খাচ্ছে। আমাদের সবার আগেই খাওয়া হয়ে গেছে, ও এখন খাচ্ছে। ওই দিকে রান্না হচ্ছে, আর এখন আমি এখানে বিছানাটা গোছাতে এলাম। আসলে কি বলতো, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না যে তোমাদেরকে ওইভাবে কিছু ডিটেলসে দেখানো যায় না কি রান্না করছি বা কি এরকম কিছু। আসলে তোমাদের দাদা মানে ও সকালবেলা 9টার সময় বেরিয়ে যায়, আর এদিকে ছেলেটাও রাত্রিবেলা প্রচণ্ড ডিস্টার্ব করে, ও অনেক রাতে ঘুমায়, মানে ঘুমাতে ঘুমাতে 11:30-12টা বেজে যায়, তারপরেও কোনোদিন কোনোদিন মাঝরাতে উঠে প্রচণ্ড ডিস্টার্ব করে। তো যার জন্য আর কি আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়। আমরাও মোটামুটি 6:30-টার সময় ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে এবার ও ঘুম থেকে ওঠে, ওকে খাওয়ানো, সমস্ত কিছুটা করতে করতে না সকালবেলার এই বাসি কাজ এত থাকে যে তোমাদেরকে তাড়াহুড়োর মধ্যে কোনোটাই ডিটেলসে দেখা মানে দেখাতে পারি না। তো তাও ওই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু কষ্ট করে দেখো। আমি এখন এই বিজনাটা এখানে গোছাতে এলাম, আর ওর জন্য তো এখনও বিজনায় প্লাস্টিক পেতে রাখতে হয়। তো এমনি আমরা এর আগে অনেক রকম প্লাস্টিক পাতার চেষ্টা করেছিলাম, মানে যে অয়েল ক্লথ টাইপস এরকম কোনো প্লাস্টিকগুলো, আমার ছেলেটা এত দুষ্টু, ও সমস্ত প্লাস্টিকগুলোকে কোনোভাবে ছিঁড়ে ফেলে। তাই এখন আমরা এইখানে ওই বড় বড় যে প্লাস্টিকগুলো বিক্রি হয় ফেস্টুন টাইপ প্লাস্টিকগুলো, ওই প্লাস্টিক পেতে রেখেছি। এই প্লাস্টিকটা, হ্যাঁ প্লাস্টিকটা প্রায় 1 বছর হলো চলছে, এখনও ছেড়েনি, কিচ্ছু হয়নি। অন্য প্লাস্টিকগুলো এতটা টেকসই হয় না, এই প্লাস্টিকগুলো যতটা টেকসই। তো ওরা বিছানার উপর পাতা থাকে, মানে সমস্ত রকম, ও বাচ্চা তো জল টল ফেলে দেয় অনেক সময়, টয়লেট করে দেয়, মানে নোংরা করে ফেলে, সেটা থেকে বাঁচার জন্য। আজকে সকালে রান্না হয়েছে ভাত, আলু পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা, আর ডিমের অমলেট দিয়ে তরকারি আলু দিয়ে। তো সকালবেলা তাড়াহুড়ো থাকে তো তাই এরকমই রান্না। ছেলেটা ওইদিকে খেলছে, এই ফাঁকে আমি বেসিনটা পরিষ্কার করে নিতে চলে এসেছি, নাহলে ও এগুলো একদমই পরিষ্কার করতে দেয় না, ওই পাইপ টাইপগুলো ধরে টানাহিজড়া করে। এর আগে তো একবার বেসিনটা খুলে চলে এসেছিল, আবার নতুন করে ওটা লাগানো হয়েছে। তো যাই হোক, এরপর এই বেসিনটা পরিষ্কার করবো, এরপর এবার কিছু কাচাকুচি আছে সেগুলো কাচবো, কিছু স্নান করবো, পুজো দেবো, একটু বাসন মাজবো, ছেলেটাকে স্নান করাবো, ওকে খাওয়াবো। বাপরে বাপ, সারাদিনের নেই নেই করে না অনেকটাই কাজ থাকে,
যেগুলো একটু একটু করে কাজ করতে হয়। আচ্ছা, আর কলা কোনটা? কলা কলা আঙুল? হ্যাঁ, আচ্ছা দেখি খোলো এবার, কি দেখাবো বলো? তরমুজ কই? ওকে নিয়ে এখন আতা পড়তে কই? আতা বসেছি আতা একটু। আতা ও তো আতা এখন এখনো আতা কোনটা পুরো সব কথাগুলো এখনো বলতে কোনটা পারে না, আতা কোনটা? তাই যতটা চেষ্টা করি পিকচার বুক হ্যাঁ দেখিয়ে ওকে হ্যাঁ চেনানোর যে কোনটা কি, হ্যাঁ ইশারায় ও মানে চেনে চিনি সব কোনটা কিন্তু বলতে পারে না। তো কোনটা মোটামুটি চিনো? কিছু অ্যানিমেলস, কিছু ফ্রুট, কিছু ভেজিটেবল এগুলোম করে ও শিখেছে। আসলে কিছু এর আগের বারে দেখাও। যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তখন স্পিচ থেরাপিতে গিয়েছিলাম, তখন ওখানে ডাক্তার বলল আপেল যে আপেল ও আপেল যখন কই? কিছু বলতে পারছেই না, আচ্ছা আপেল তখন একটু ওকে আচ্ছা আম পিকচার কই? বুক আম দেখিয়ে আম দেখিয়ে না চেনানোর চেষ্টা করুন। যে এইভাবে আস্তে আস্তে চিনতে চিনতে ও এক সময় গুড দেখবেন বয়। বলতে শুরু করবে। তো এখন সব মানে কিছু কিছু জিনিস আদো আদো ভাবে বলে, কিছু কিছু জিনিস আবার একদমই বলতে পারে না। তো হ্যাঁ, আগের থেকে এখন অনেকটা ও ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। তো দেখা যাক বাকি বাকিটা ভগবানের হাতে যে কি হয়। আর আজকে বিকালবেলা যেহেতু বাইরে বেরোয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যাবেলা ওকে একটু পড়তেই বসিয়েছি নিয়ে নিয়ে। এই যে এখন ওর বাবা ওকে নিয়ে খাওয়াতে বসেছে, এখন রাত্রেবেলা ও দুধ রুটি খায়। ওকে রাত্রেবেলা রুটি খাওয়ানোটাই আমি প্র্যাকটিস করেছি, যেহেতু আমরা সবাই রুটি খাই। কিছুতে খাচ্ছিল না, বায়না করছিল, তাই হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি। তো সেই নেই বাবার সাথে এখন খুনসুটি করতে করতে রুটি দুধ রুটিটা খাচ্ছে। আর আজকে আমাদের রান্না হয়েছে রাত্রেবেলা রুটি, আলু ভাজা আর ডিম ভাজা। আজকে শরীরটা না ভালো লাগছিল না, কেরম খচখচ করছিল। আর তারপর আজকে দুপুরবেলা একটু বেলা করেই মানে শুয়েছি, শুয়ে না একটু জাস্ট একটু ঘুমিয়ে পড়েছিলাম। অন্যদিন ঘুমাই না, দুপুরবেলা ছেলেটা ঘুমোতে দেয় না, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম না, তার শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছিল, তাই কোনো রকমভাবে আর কি একটু রান্না করেছি। এখন রাত প্রায় 10:30 মতন বাজে। এবার আমরা সবাই শুতে যাব, আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছে, ছেলেটাও এখনো জেগে আছে, ওকে ঘুম পাড়াতে হবে। তো তাই আজকের ব্লগটা এটুকুই, তোমাদের সাথে আমার দেখা হবে আমার আগামীকাল, মানে পরের ব্লগে। তাই আজকের মতন টাটা।